সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চাইন্স টিভির প্রতিদিনের নিয়মিত আয়োজন টাটকা নিউজে স্বাস্থ্য অধিদপ্তরের গাড়ি চালিয়েই অঢেল সম্পদের মালিক বনে গেছেন মোহাম্মদ আব্দুল মালিক ওরফে বাদল রাজধানীর হাতিরপুলে তার চার কাঠা জমির উপর তলা এবং তুরাগে ছয় কাঠা জমিতে সাত তলার দুটি ভবন রয়েছে এর বাইরে স্ত্রী ছেলে মেয়ে ও ভাইয়ের নামে গড়েছেন আরও অঢেল সম্পত্তি সম্প্রতি মালেকের বিষয়ে অনুসন্ধান চালিয়ে এমনই তথ্য পেয়েছেন গোয়েন্দারা দুর্নীতি দমন কমিশন দুদক দুই দফায় মালেককে জিজ্ঞাসাবাদ করলেও সন্তোষজনক উত্তর না পেয়ে বিভিন্ন তদবিরে বহাল তবিয়তেই থেকে যাচ্ছিলেন তিনি তবে এবার আর শেষ রক্ষা হয়নি আরও কয়েকটি সংস্থা মালেকের ব্যাপারে অকাট্য প্রমাণ পাওয়ার পর গত শনিবার গভীর রাতে র্যাব একের এর একটি দল টঙ্গীর রমজান মার্কেট এলাকা থেকে মালেকে গ্রেফতার করে এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল একটি ম্যাগাজিন পাঁচ রাউন্ড গুলি দেড় লাখ বাংলাদেশি জালনোট একটি ল্যাপটপ ও মোবাইল সংশ্লিষ্টরা বলছেন দীর্ঘদিন ধরেই নিয়োগ তদ্বির বাণিজ্য স্বাস্থ্য অধিদপ্তরের নামে বেনামে ঠিকাদারি করে অর্জিত অর্থের বড় একটি অংশ ইতোমধ্যেই বিদেশে পাচার করেছেন মালিক রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে আরও অনেক তথ্য বেরিয়ে আসবে দুর্নীতির দায়ে কারাবন্দি স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবরক্ষক আফজাল সিন্ডিকেটের অন্যতম সদস্য মালেক মালেকের সঙ্গে যাদের যোগাযোগ ছিল তাদের প্রত্যেককেই জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে র‍্যাব একের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাফিউল্লাহ বুলবুল বলেন রাজধানীর তুরাগ এলাকায় মালেকের বিরুদ্ধে অবৈধ অস্ত্র ব্যবসা জাল টাকার ব্যবসা চাঁদাবাজি সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ আছে প্রাথমিক অনুসন্ধানে আমরা এর সত্যতাও পেয়েছি তিনি তার এলাকা সাধারণ মানুষকে অস্ত্রের মুখে জিম্মি করে শক্তির মহরা ও দাপট দেখিয়ে ত্রাসের রাজত্ব সৃষ্টি করছেন এবং জনজীবন অতিষ্ঠ করে তুলেছিলেন মালেক এই এলাকায় রীতিমতো মূর্তিমান এক আতঙ্ক তিনি আরও বলেন অনুসন্ধানে তার আয় ব্যয়ের সঙ্গে দৈনন্দিন জীবনযাত্রার মান ও সম্পদের বিস্তারে অসামঞ্জস্যতা লক্ষ্য করা যায় একজন তৃতীয় কর্মচারী হয়েও ঢাকার বিভিন্ন স্থানে তার একাধিক বিলাসবহুল বাড়ি গাড়ি ব্যবসা প্রতিষ্ঠান সহ বিভিন্ন ব্যাংকে নামে বেনামে বিপুল পরিমাণ অর্থ গচ্ছিত আছে বলে আমরা জানতে পেরেছি আমাদের বিশ্বাস রিমান্ডে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করলে আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে জানা গেছে আর মাত্র এক মাস পর অবসর পূর্ব ছুটিতে যাওয়ার কথা ছিল গাড়ি চালক মালেকের মাত্র অষ্টম শ্রেণী পাস মালেক উনিশশো সালে সাভার স্বাস্থ্য প্রকল্পে চালক হিসেবে যোগদান করেন পরে উনিশশো সালে স্বাস্থ্য অধিদপ্তরের পরিবহন পুলে চালক হিসেবে চাকরি শুরু করেন তিনি বর্তমানে তিনি প্রেশনে স্বাস্থ্য ও শিক্ষা অধিদপ্তরে কর্মরত তবে মালেকের বিষয়ে তদন্তে নেমে রীতিমতো চোখ কপালে উঠেছে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের তারা বলছেন নজরদারি এরাতে দুর্দান্ত কৌশলী ছিলেন মালিক তার নিজ নামে খুব একটা সম্পদ না থাকলেও সম্পদের পাহাড় গড়েছেন স্ত্রী ছেলে মেয়ে মেয়ের জামাই ও আত্মীয় স্বজনদের নামে তৃতীয় শ্রেণির সামান্য গাড়ি চালক হলেও তার ক্ষমতার কাছে নতি স্বীকার করতেন স্বাস্থ্য অধিদপ্তরের পেশাদার সৎ কর্মকর্তারাও মালেকের দুর্নীতি নিয়ে প্রতিবাদ দূরে থাক তার কথার বাইরে গেলেই সংশ্লিষ্ট কর্মকর্তাদের নাস্তানাবুদ করে ছাড়তেন তিনি তথাকথিত বিভিন্ন মিডিয়ায় তাদের বিরুদ্ধে মিথ্যা খবর প্রকাশ করে ফাঁদে ফেলতেন তিনি সূত্র বলছে মালেক দুটি বিয়ে করেছেন প্রথম স্ত্রী নার্গিস আক্তার গৃহিণী দ্বিতীয় স্ত্রীর নাম রাবেয়া খাতুন তার আগের স্বামী মৃত ফিরোজ আহমেদ সাবেক এক স্বাস্থ্যমন্ত্রীর পিএ হিসেবে কাজ করতেন যত সম্পত্তি প্রথম স্ত্রী নার্গিসের নামে তুরাক থানায় দক্ষিণ পাড়া রমজান মার্কেটের উত্তর পাশে ছয় কাঠার উপর সাততলা আবাসিক ভবনে চব্বিশটি ফ্ল্যাট ওই বিল্ডিং এর পাশেই রয়েছে দশ কাঠার একটি প্লট প্রথম স্ত্রীর মেয়ে বেবির নামে রয়েছে দক্ষিণ কামরাপাড়া সত্তর রাজাবাড়ি হোল্ডিং এ পনেরো কাঠা জায়গার উপর ইমন ডেইরি ফার্ম নামে একটি বিশাল গরুর খামার কলা বাগানের হাতির পোলে পৈত্রিক সাড়ে চার কাঠা জমির উপর দশতলা নির্মাণাধীন ভবন স্বাস্থ্য অধিদপ্তরের ড্রাইভার্স অ্যাসোসিয়েশনের নামে একটি সংগঠন তৈরি করে সেই সংগঠনের সভাপতি হয়েছেন মালিক কেবল ড্রাইভারদের নিয়োগ বদলি ও পদোন্নতির নামেই হাতিয়ে নিচ্ছেন বিপুল পরিমাণ অর্থ স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালককে জিম্মি করে ডাক্তারদের বদলি পদোন্নতি তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীদের নিয়োগের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আদায় করেছেন মালিক ঊর্ধ্বতন কর্মকর্তাদের ম্যানেজ করে মে নওরিন সুলতানাকে কম্পিউটার অপারেটর ভাই আব্দুল খালেককে অফিস সহায়ক ভাতিজা আব্দুল হাকিমকে অফিস সহায়ক বড় মেয়ের স্বামী রতনকে ক্যান্টিন ম্যানেজার আত্মীয় কামাল পাশাকে অফিস সহায়ক ভাইরা মাহবুবকে ড্রাইভার এবং ভাগ্নে সোহেল শিকারীকে ড্রাইভার পদে স্বাস্থ্য অধিদপ্তরে চাকরি দিয়েছেন তিনি বর্তমানে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম এনায়ত হোসেনের গাড়ি চালক হিসেবে তিনি কর্মরত তবে নিজে গাড়ি চালক হয়েও মহাপরিচালকের পাজেরো গাড়িটি হর হামেশাই ব্যক্তিগত কাজে ব্যবহার করতেন তিনি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আর অন্যতম আশ্রয়দাতা হিসেবে একাধিক সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে স্বাস্থ্য অধিদপ্তরের সদ্যবিদায়ী মহাপরিচালক আবুল কালাম আজাদের সঙ্গেও তার দহরম মহরম ছিল বর্তমানে স্বাস্থ্য অধিদপ্তরের প্রশাসনিক কর্মকর্তা কবির হোসেন চৌধুরী মোহাম্মদ ফকির প্রধান সহকারী সহকারী জালাল অফিস জাহাঙ্গীর আলম হচ্ছেন তার অন্যতম পৃষ্ঠপোষক এছাড়া বিএমএ ও শাহ কয়েকজন নেতার সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক শাহ মনির হোসেনের আমলে গাড়ি চালক মালেক একাই শতাধিক নিয়োগ বাণিজ্য করেছেন গ্রেফতার মালেকের মেয়ে নাজনেন সুলতানা মিলি জানান তার বাবার নামে মিথ্যা অপবাদ দিয়ে র্যাব গ্রেফতার করেছে করোনা আক্রান্ত হয়ে মাত্র বিশ দিন আগে তিনি আইসিইউ থেকে বাসায় ফিরেছেন র্যাব এক অধিনায়ক বলেন মালিকের বিরুদ্ধে অস্ত্র ও জাল টাকার ব্যবসায় জড়িত থাকা এবং অস্ত্র ও জাল টাকা উদ্ধারের ঘটনায় সংশ্লিষ্ট আইনে পৃথক দুটি মামলা হবে তাকে রাজধানীর তুরাক থানায় সোপর্দ করা হয়েছে তার বিরুদ্ধে অভিযোগের ব্যাপারে র্যাবের অনুসন্ধান অব্যাহত রয়েছে